তো বন্ধুরা, আমাদের বাংলাদেশের বারে আবারও ইভো M10 ব্যাক আসবে। তো কবে আসবে এবং কোন ইভেন্টে আসবে, এবং গাইস আজকের এই ভিডিওর মধ্যে দেখতে পারবা পরবর্তী ইনকিউবেটর বান্ডেল, এবং দেখতে পারবা ইমোট পার্টি ইভেন্ট, এবং গাইস আরও বেশ কিছু ইভেন্ট কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবং গাইস ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু একটা পোস্ট করেছিলাম এবং সেখানে অনেকেই প্রথমটার মধ্যে ভোট দিয়েছো। মানে গাইস আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লোগোটা চেঞ্জ করছি, আর এই লোগোটা কিন্তু বর্তমানে আছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, আগে কিন্তু ছিল হচ্ছে গাইস এইটা, কিন্তু এটা চেঞ্জ করে ফেলছি। তো গাইস এটা চেঞ্জ করে কিন্তু নতুন একটা লোগো ইউজ করছি। আর গাইস তোমাদেরকে এটা এর জন্যই বললাম, কারণ অনেকে চিনতে অসুবিধা করবে, যার কারণে তোমাদেরকে এটা বলে দিলাম। তো এটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দাও। তো কমেন্ট করো একটু, সবাই দেখি তোমাদের কাছে কেমন লাগছে। তো বন্ধুরা, সবার প্রথমে দেখতে পারছো এখানে কিন্তু ইনকিউবেটর বান্ডেল, নতুন ইনকিউবেটর বান্ডেল কিন্তু তৈরি করা হয়েছে। এখানে তোমরা সবগুলো বান্ডেল কিন্তু দেখতে পারছো, মেল এবং ফিমেল। তো মোটমাট এখানে কিন্তু 6টা বান্ডেল থাকবে মেল এবং ফিমেল মিলিয়ে। তো দেখতে পারছো এদের মধ্যে মাথার মধ্যে কিন্তু 2টা শিং থাকবে, এবং এই শিংয়ের মধ্যে কিন্তু কিছু অ্যানিমেশন দেওয়া হয়েছে। আর কিন্তু পুরো বান্ডেলে কোথাও অ্যানিমেশন নেই, শুধু কিন্তু গাইছে এই শিংয়ের মধ্যেই অ্যানিমেশন। আর গাইস আশেপাশে কিন্তু খুবই নয়েস, তো একটু কিছু করার নেই গাইস। তো দেখতে পারছো এরপরে কিন্তু আরো একটা বান্ডেল রয়েছে, তো এটার মধ্যেও কিন্তু শুধু মাথার মধ্যে একটু হালকা পাতলা অ্যানিমেশন দিয়ে দিছে। তো বন্ধুরা, এটা কবে আসবে না কিন্তু কনফার্ম ডেট নেই, শুধু কিন্তু এটা বের হয়েছে, তো তোমাদেরকে দেখিয়ে দিছি। তো চলো এরপরে তোমাদেরকে আরো কিছু নতুন নতুন কিছু দেখায়, যেগুলো আপডেটের পরে আমাদের গেমের ভিতরে দেখতে পারবা। তো গাইস তোমরা কিন্তু আবারও ক্লাসিকের মধ্যে গ্লাইডার দেখতে পারবা। হ্যাঁ গাইস, এটা কিন্তু আবারও ফ্রি ফায়ারে ব্যাক দেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা আপডেটের পরে কিন্তু গ্লাইডার আমাদের গেমের ভিতরে আবারও দেখতে পারবা। তো এরপরে দেখতে পারছো কিছু গাড়ি স্কিন। তো গাইস এই গাড়ি স্কিন গুলো কিন্তু তোমরা পরবর্তী কোনো একটা সময় ইভেন্টের মধ্যে দেখতে পারবা। তো এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন ভাবে তৈরি করা হয়েছে, এবং এর মধ্যে থেকে কিছু কিছু তোমরা কিন্তু ফ্রিতেও পাইবা। তো বন্ধুরা, এরপরে দেখতে পারছো কোন কোন গানের এবিলিটি চেঞ্জ করা হবে। তো গাইস নিচে দেখতে পারছো F79 এর এবিলিটি কিন্তু একটু কমিয়ে দিবে, আর উপরে সবগুলার এবিলিটি কিছু কিছু মানে হালকা পাতলা বাড়িয়ে দিবে। তো বন্ধুরা, এরপর চলো আমাদের ইভো M10 এর ব্যাপারে কথা বলে নেই। তো বন্ধুরা, বাইরে কিন্তু বেশ কয়েকটা সার্ভারে ইভো M10 রিটার্ন দেওয়া হয়েছে, এবং এগুলো কিন্তু গাইস ক্রেডিট উইলের মধ্যে রিটার্ন দেওয়া হয় নাই, এগুলো কিন্তু লাক রয়েলে একটা ইভেন্টের মধ্যে রিটার্ন দেওয়া হয়েছে, যেখানে কিন্তু তোমার গাইস আনলিমিটেড ডায়মন্ড ক্রস হতে পারে। হ্যাঁ গাইস, হতে পারে তুমি এক স্পিডও পেয়ে যাইবা, আবার হতে পারে অনেক অনেক ডাইভোর্ট ক্রস করলে কিন্তু পাইবা না। তো গাইস এরকম কোনো প্রথমবার হলো যে এরকম একটা লাক রয়েলের মধ্যে ইভোগান রিটার্ন দেওয়া হয়েছে। দেখতেই পারছো এখানে কিন্তু 5 BC বানার জন্য তোমাদেরকে 40 ডাইভোর্ট ক্রস করতে হবে, 40 ডাইভোর্ট না, 1 ডাইভোর্ট কম। আর গাইস একটা সিঙ্গেল সিন মারতে 9 ডাইভোর্ট ক্রস করতে হবে। তো দেখতেই পারছো এখানে কিন্তু কোনো চান্স নেই, যদি তোমার লাক ভালো থাকে তাহলে কিন্তু তোমরা এক স্পিডে পেয়ে যাবে, যদি লাক খারাপ থাকে তাহলে কিন্তু আনলিমিটেড ডায়মন্ড ক্রস করতে হবে। এবং গাইস দেখতে পারছো এখানে কিন্তু ডায়মন্ডও দিয়ে রাখছে, যাতে লোভে পড়ে এখানে স্পিড বাড়ে সবাই। তো বন্ধুরা, এরকম কোনো ইভেন্টে মনে হয় না যে আসবে, আমাদের গেমের ভিতরে আসলে অবশ্যই কিন্তু এডি টুইন্টের মাঝেই আসবে। তো প্রতি ওবি আপডেটের মধ্যে কিন্তু একটা পুরোনো ইভোগান রিটার্ন করা হয়। তো দেখা যাক গাইস কোনটা রিটার্ন আসে এবার OB38 আপডেটের পরে। তো সব থেকে বেশি চান্স যেটা সেটা কিন্তু ইভো M10টাই রিটার্ন আসার। তো এবার চলো আমরা ফাইনালি ইমোট পার্টি ইভেন্টের বার সরি গাইস ইমোট পার্টি ইভেন্টটা তোমরা এখানে দেখতেই পারছো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা লাক রোলের মধ্যে দেওয়া হয়েছে ইমোট পার্টি ইভেন্ট। তো কিছুদিন আগে কিন্তু আমাদের গেমের ভিতরে অলরেডি ইমোট পার্টি ইভেন্টটা ব্যাক করা হয়েছিল। তো বন্ধুরা আবারও কিন্তু ইমোট পার্টি ইভেন্ট আসার চান্স রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কয়েকটা ইভেন্ট দেওয়া হয়েছে লাক রোলের মধ্যে, এবং এখানে কিন্তু 5 স্পিড বাড়ার জন্য তোমাদেরকে 39 ডাইবল খরচ করতে হবে, এবং একটা স্পিড বাড়ার জন্য 9 ডাইবল খরচ করতে হবে। আর গাইস এখানে কিন্তু ডাইমন্ডের কোনো লিমিট নেই, অনেক ডাইমন্ডও লাগতে পারে আবার কম ডাইমন্ডও লাগতে পারে। তো লাক রোলের মধ্যে দেওয়া হয়েছে, তো তোমাদের কাছে গাইস এরকম ইভেন্ট কি দেওয়া উচিত নাকি উচিত না আমাদের সার্ভারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর গাইস ইমোট পার্টি ইভেন্ট কিন্তু তোমরা 1 থেকে 2 মাসের ভিতরে আবারও আমাদের গেমের ভিতরে রিটার্ন দেখতে পারবা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর গাইস তোমাদের যা মন চায় একটা কমেন্ট করে দাও ভালো খারাপ, আর গাইস সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রেখে দাও। তো আজকের